আজকে আমরা ভেক্টর কে স্থানাঙ্ক দিয়ে রিপ্রেজেন্ট করব, কোন একটি ভেক্টর কে স্থানাঙ্ক দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে অবস্থান ভেক্টর, আজকের বিষয় হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে অবস্থান, আজকে অবস্থান ভেক্টর। তোমরা অঙ্কে পড়েছো কোন একটা বিন্দু স্থানাঙ্ক x, y, z এই তিনটে নির্দেশ তন্ত্রে এই তিনটি অক্ষ দিয়ে আমরা অক্ষের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করতে পারি। এখানে দেখো আমি একটা নির্দেশ তন্ত্র এঁকেছি, এটা ধরলাম x, এটা y, এটা হচ্ছে z, এটা অবশ্যই মূল বিন্দু, এটাকে আমরা ও ধরলাম। তাহলে এই একটা নির্দেশ তন্ত্র, কার্টেসীয় নির্দেশ তন্ত্র, তার মধ্যে কোন একটা বিন্দু আমি ধরছি, যে কোনো একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটা দেখতে পেয়েছো সবাই, ধরলাম এই বিন্দুটার অবস্থান, এই বিন্দুটার অবস্থান ধরছি, লিখলাম 2, 3 হচ্ছে 5, বোঝা গেল? তাহলে এই একটা বিন্দুর অবস্থান এটা, 2, 3, 5, এর তাহলে অবস্থান ভেক্টরটা কি হবে? তাহলে আমরা এই ও সাপেক্ষে আমরা অবস্থান ভেক্টরটা নির্ণয় করব। তাহলে এইটা হচ্ছে অবস্থান ভেক্টর। কিন্তু এটাকে আমরা লিখবো কি করে? এটা একটা নাম দিয়ে দিই এ, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে ও এ, ও এ হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে আমরা লিখবো, এক্স অক্ষে আছে 2, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই, প্লাস এটা হচ্ছে, তারপরে কি আছে, ওয়াই অক্ষ বরাবর 3, এটার ইউনিট ভেক্টর হচ্ছে এটা, এটা জেড অক্ষ বরাবর হচ্ছে 5, এটার হচ্ছে ইউনিট ভেক্টর কে, আমি একটু লিখে দিই। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, ইউনিট হচ্ছে একক, একক ভেক্টর, একক ভেক্টর কে আমরা কি দিয়ে লিখবো? আই দিয়ে লিখবো, মাথায় এটা ক্যাপ থাকবে। আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কে লিখবো আমরা জে দিয়ে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে আমরা লিখবো কে দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে ও এ, যেটা এ বিন্দুর অবস্থান ভেক্টর, হচ্ছে কি না 2i + 3j + 5। এবারে আরেকটা আমি বিন্দু ধরছি, মনে করো এখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে বি। তাহলে এটার একটা মনে করো 3 হচ্ছে 6 আর হচ্ছে 2, এটার অবস্থান ভেক্টর হচ্ছে এইটা। তাহলে আমরা এর অবস্থান ভেক্টর এটা পেয়ে গেলাম। এবার এটাকে এদের এটা তাহলে ও বি, ও বি কি লিখবো বলো তো? ও বি লিখবো তাহলে ও বি, এটা এই দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে ও বি হচ্ছে কি? ও বি হচ্ছে 3i + 6j + 2k, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এই দুটো বিন্দুর অবস্থান ভেক্টর। এবার যদি বলে এ বির মান বার করো, যদি বলে
যে এই দুটোর অবস্থান ভেক্টর দেওয়া আছে এবির মান মান কত, এবি এবির মানটা আমাদের বার করতে হবে। তখন আমরা কি করব, এবির মান আমরা গ্রাফিক্যালি আমরা দেখি কিভাবে করব। এবি এবি হচ্ছে কি, এখান থেকে এখানে একটা দাগ টানব, তাহলে আমরা এবিটা পেয়ে যাব। কিরকম হবে, যদি এটা এদিক থেকে গিয়ে এ থেকে বি আসবে, তাহলে অ্যারোটা কি হবে, এই যে এইভাবে। তাহলে এবির মানটা আমরা কি কিভাবে পাব, এই এবির মানটা আমরা কিভাবে পাব। তাহলে এই আমরা যে কি পেলাম, ও এ পেয়েছি আর ও বি পেয়েছি। দেখো এটা ত্রিভুজ সূত্র যদি আমরা লাগাই, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি, তাই না? ত্রিভুজ সূত্রানুযায়ী দেখো, ত্রিভুজ সূত্রানুযায়ী ত্রিভুজ সূত্রানুযায়ী হ্যাঁ, এই ত্রিভুজটা কোনটা, ও এ বি, এই ত্রিভুজটার কি হচ্ছে, ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি, তাই না? তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে ও এ, ও এ মাইনাস এই এবি হচ্ছে, সরি, তাহলে এবি হচ্ছে ওবি মাইনাস ও এ, ওবি এদিকটাই লিখি, তোমরা কি বুঝতে পারছো আশা করি। তাহলে এই জায়গাটায় আমরা কি লিখছি, এ বি ভেক্টরটা তাহলে হবে ও বি মাইনাস ও এ। এবার আমি স্থানাঙ্ক দিয়ে কিভাবে বোঝাবো, ও বি মানে কি বলতো, ও বি লিখেছিলাম কি, থ্রি আই প্লাস সিক্স জে প্লাস টু কে, এটা মাইনাস ও এ মানে কি ছিল, টু আই প্লাস থ্রি জে প্লাস ফাইভ কে। এখানে দেখো আমরা আই এর সঙ্গে আই যোগ বিয়োগ করতে পারবো, জে এর সঙ্গে জে, আর কে এর সঙ্গে কে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে থ্রি আই এর সঙ্গে আই আমি একবারে করে দিচ্ছি, এটা আই প্লাস জেডটা কি আছে, তাহলে সিক্স মাইনাস থ্রি জে প্লাস টু মাইনাস ফাইভ কে সমান সমান এখানে দিই, তাহলে ওয়ান আই, তাহলে শুধু আই লিখবো, প্লাস থ্রি জে মাইনাস থ্রি কে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে গিয়ে না এবির অবস্থান ভেক্টর, ঠিক আছে? এটা আমরা কি করছি না, এটা এবির অবস্থান ভেক্টর। আচ্ছা, এরপর আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, দু নম্বর অঙ্ক। দু নম্বর অঙ্কটা লিখি, আগে স্টেটমেন্টটা লিখে নি, যে মনে করো এ এ ও বি এর এরকম ভাবে স্টেটমেন্ট দেওয়া থাকবে, স্থানাঙ্ক এর স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে মাইনাস ওয়ান থ্রি ফাইভ আর টু মাইনাস ওয়ান থ্রি, এটা দেওয়া আছে। তাহলে এ বি তাহলে এ বি হচ্ছে নির্ণয় করো,
নির্ণয় করো, এটা দেওয়া আছে। আচ্ছা আমরা একে নিতে পারি, না আঁকলেও চলবে, আমি তাও তোমাদের একে দেখাচ্ছি। তিনটে অক্ষ আমরা আঁকছি, স্ট্রেট লাইন, এরকম ধরলাম, দুটো বিন্দু এ বি আগে ধরে নি, এদিকে একটা এ ধরলাম, তাহলে এখান থেকে এ অবধি টেনে নি আগে, আগে এটা ধরলাম বি, এটা বি, হ্যাঁ এটা বি, দেখো এবার এবার নামগুলো দিয়ে দিই, এটা এ, কোনটা এ ধরেছিলাম, না এটা বি ধরেছিলাম, না ঠিক আছে এটা বি, এটা এ, এর স্থানাঙ্কটা কি ছিল, এর স্থানাঙ্কটা লিখে দিই, এর স্থানাঙ্ক ছিল -1 3 5। আচ্ছা বি এর স্থানাঙ্ক কি ছিল, বি এর স্থানাঙ্ক ছিল কি, 2 -1 3, এটা ছিল। এবার আমি লব্ধি কি করব, এ থেকে বি, এ থেকে বি, এটা ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে অ্যারোটা কোন দিকে হবে, অ্যারো হচ্ছে আমাদের, এটা তো ও নাম দিতে হবে, এইভাবে যাচ্ছে এ, আর এটা কিভাবে যাচ্ছে এইভাবে। তাহলে এবার আমরা লেখাটা শুরু করি, যে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি, না এ বিন্দুর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ বি, এ বি কি করে বার করব আমরা, না এ বি তো না, সরি ও বি হবে, এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি লিখছি, না ও বি, এ বিটা আমাদের বার করতে হবে, ও এ, সরি ও এ, ও এ, ও এটা আমরা লিখি কি আছে বলো, -1 i, তারপর +3 j +5 e। এবার বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ও বি হবে, ও বি কি আছে, 2 i -j, কেন ওখানে 1 আছে, +3 k, ঠিক আছে, তাহলে আমরা দুটোর অবস্থান ভেক্টর পেয়ে নিলাম। এবার এ বি আমাদের বার করতে হবে, তাহলে এ বি, এ বির অবস্থান ভেক্টর, তাহলে এ বি ইজ ইগাল টু আমরা কি পাবো, সেই এ বি ইজ ইগাল টু ও বি, ত্রিভুজ সূত্র থেকে পাচ্ছি ও বি মাইনাস ও এ, ও বির মান কি পেয়েছিলাম আমরা লিখে দিই, ও বি 2 i -j +3 k, মাইনাস ও এ, ও এ হচ্ছে কি, -(i+3j+5k),
তাহলে এবার শুধু আই আই হবে যোগ, তাহলে কি একবারে লিখে দিই, টু মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যাচ্ছে আই। তারপরে হচ্ছে মাইনাস আছে, তাহলে আমি প্লাস লিখে ভেতরটায় মাইনাস লিখছি, মাইনাস ওয়ান, এই মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস থ্রি, এটা হচ্ছে জি। তারপরে প্লাস থ্রি প্লাস মাইনাস এ মাইনাস ফাইভ কে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস টু কে, বুঝে গেল? তাহলে এর অবস্থান ভেক্টরটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো।